স্ক্যান্ডেল আমার হবে না তো কার, চারদিকে কোনে নরেন্দ্র মোদী কে দেখবে চাওলার স্ক্যান্ডেল, অন্যদিকে আমাকে নগ্ন দেখার মধ্যে তো বিরাট স্যাটিসফ্যাকশন, তাই না? না হলে কি স্ক্যান্ডেল এত ভাইরাল হয়? আচ্ছা তুই কে রে আলা বাল ছাল, নিজের মুখটা একবার আয়নায় দেখে যে সালা লেজ কাটা বদলে নুনুটাও না, তোর থেকে অনেক সুন্দর দেখতে রে। তোর মতো সিঙ্গার আমাদের বিয়ে বাড়িতে আসে 1000 টাকায় নাইট শো গান করতে, বুঝেছিস? তোর একটা গল্প বলি ভাই শোন, আমাদের পাড়ায় না দুটো কুকুর ছিল, একটা লাল কুকুর একটা কালো কুকুর। কালো কুকুরটা রোজ নিয়ম করে লাল কুকুরটাকে 10 মিনিট ধরে লাগাতো। একদিন গাড়ির ড্রাইভার আছে আর লাল কুকুরটাকে চাপা দিয়ে যায়। এখন কালো কুকুরটা একা ঘুরে বেড়ায়, কেন জানিস? লাগানো সঙ্গী পায় না আর কাঁদে। তো তোকে আমার একটাই কথা বলার, তোর কি 10 মিনিট সময় হবে? তার কুকুরটা একটু কান্নাটা থামাতো আর কি, আমি বলে দিতাম ওকে। সারা তুই যে দেশে থাকলি, যে দেশে খেলি, যে দেশে মুদলি, যে দেশে হাগলি, সেই দেশেরই প্রধানমন্ত্রী কেন তুই বলছিস? সে নাকি চাওয়ালা নিকাল লাউড়ে। বলছি ভাই, তোর ফুটন্ত গরম চায় হবে না উষ্ণ গরম চায় হবে, কোনটা ছুড়ে মারলে তুই একটু আরাম পাবি বলতো? তাহলে সেটা মারবো না। সালা, প্রথমে তো তুই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করলি, তারপর মোনালি ঠাকুরকে কি বলেছিলিস তার সাথে নাকি তুই গান করতে চাস না? সালা তুই নুনুর বাপ গান করার যোগ্যতা রাখিস না রে, তোর গান তো আমিও শুনতাম না, তোকে তো আমিও চিনতাম না রে। আমার তো মনে হয় না আমাদের পাশের বাড়ির লোকগুলো তোকে চেনে। সালা আমি তোকে চিনি না। আবার তুই বাংলার নাম্বার 1 ইউটিউবারকে কি বলেছিস? নতুন পাগল ভাইরাল হতে চায়, চলো ওকে একটু ভাইরাল করি, জয়গুরু। সালা কিছু কিছু পাবলিক থাকে তোর মতো, এই যে ল্যাংটা হয়ে ভাইরাল হয়, আর কিছু কিছু পাবলিক থাকে না তোদের মতো এই মানুষদেরকে ল্যাংটা করে ভাইরাল হয়। যারা ল্যাংটা করে ভাইরাল হয় তারা এইখানে থাকে, এইখানে। আর তোরা আশা করছি বুঝে গেছিস। সারা ভিডিওটা থাম্বনেল বানাবার সময় জানো, যখন তোর ফটোটা ডাউনলোড করে আমি এডিট করছিলাম না, ঘেন্না লাগছিল, ঘেন্না। দেখ ভিডিও থাম্বনেলেতে তোর ফটো আর আমার ফটো পাশাপাশি বসানোর আগে দুটো কালারকে চেঞ্জ করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দুটো চেঞ্জ। কেন জানিস? তোর ফটো আমার ফটো পাশাপাশি বসানোর আমার ইচ্ছে ছিল না, ঘেন্না লাগছিল তাই। তাই তোকে একটা ভালো সাজেশন দিচ্ছি শোন, আমাদের বঙ্গায় যা বলেছিল তোকে, এবার পাবনায় যেতে, এবার পাবনা থেকে ঘুরে আয়, চিকিৎসা করিয়া এখানে, এরকম ঘুরে বেড়াস না, কখন তাকে কামড়ে দিবি আবার হয়ে যাবে, বুঝেছিস? তোর সম্বন্ধে আর কিছু বলার নেই আমার, ওকে বাই। তোকে বলিনি, আমার ভিউয়ার্সদের বললাম। আমি আজকে আমাদের দেশের স্বনামধন্য শিল্পী জেমসের বাবা গানটি গাইবো। আরে শালিকা খোপড়ি তোর, খোপড়ি তোর শালিকা।